সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা সামান্থা রুথ প্রভুকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন, কেননা এই তারকা তার দীর্ঘদিনের কেরিয়ার একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের। সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কেড়েছে, ফলে অতি অল্প সময়ে তিনি দর্শকদের মধ্যে আলোচনায় এসেছেন। বাইদুই খুশি চলচ্চিত্রে এই তারকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায়। সেখানে অবশ্য বিজয় দেবরকন্ডার বিপরীত অভিনয় করেছিলেন এই তারকা, ফলে সেখানে তাদের দুজনের অভিনয় তাদের অনুরাগীদের মধ্যে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি ব্যাপক আকারে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। ঠিক তারপর থেকে অবশ্য সামান্থাকে চলচ্চিত্র অঙ্গনে দেখা যায়নি, কেননা এই তারকা তার সুস্থতা হওয়ার পেছনে সময় ব্যয় করবেন বলে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে সরে যান। মোরওভার আপনারা সকলে জানেন যে এই তারকা মিওসাইটিস রোগে আক্রান্ত, যার ফলে এই তারকা সুস্থ হওয়ার জন্য চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে যান। সেই ধারাবাহিকতায় আপাতত এই তারকা কোনো চলচ্চিত্র শুটিংয়ের কাজ করছেন না, এমনকি কোনো নির্মাতা তার সঙ্গে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করলে তিনি তার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছেন, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় এই তারকা খুবই তাড়াতাড়ি কাম ব্যাক করবেন চলচ্চিত্র অঙ্গনে। অন্যদিকে আগামীতে সিটাডেল ওয়েব সিরিজে দেখা যাবে এই তারকাকে। মোরওভার এরই মধ্যে ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শেষ করেছেন এই তারকা। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সিরিজের ট্রেলার উন্মোচন করেছে চলচ্চিত্র নির্মাতারা। মোরওভার ট্রেলারটিতে সামান্থার চরিত্রে অনেকটা পরিবর্তন দেখা যায়, কেননা কখনও তাকে গ্ল্যামার কুইন আবার কখনও তাকে অ্যাকশন মোডে দেখা যায়, যার প্রেক্ষাপটে ধারণা করা যায় সিরিজটিতে তাকে নতুন অবতারে দেখবে তার অনুরাগীরা। মোরওভার বর্তমানে সামান্থা গতানুগতিক গল্পের বাইরে গিয়ে অভিনয় করছেন, যার প্রেক্ষাপটে ধারণা করা যাচ্ছে এবার ওই তারকাকে ব্যতিক্রম কোনো চরিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা, ফলে আরও ধারণা করা যায় তিনি তার চরিত্রটির জন্য নতুন করে আলোচনায় থাকবেন তার অনুরাগীদের মধ্যে। যাই হোক, সিরিজটির মাধ্যমে অ্যাট দ্য ফার্স্ট টাইম ভারুণ ধাওয়ান এবং সামান্থাকে একসঙ্গে দেখবে তাদের অনুরাগীরা, ফলে ধারণা করা যায় জুটি তাদের অনুরাগীদেরকে ভালো কিছু উপহার দিবেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সাউথ ইন্ডিয়ান তারকা সামান্থাকে আগামীতে সিটাডেল ওয়েব সিরিজে দেখবে তার অনুরাগীরা। মোরওভার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।